1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত, আপনাদের সকলকে স্বাগত জানাই শুক্রবারের সাত সকালের সুরে। আজকের সকালটা একেবারে যেন রোদ বৃষ্টির খেলা চলছে বা মেঘ বৃষ্টির খেলা চলছে। যখন আসছিলাম স্টুডিওতে দেখলাম বৃষ্টি পড়ছে, হঠাৎ করে দেখি সেই মেঘ কেটে গিয়ে আবার রোদ। আসলে আমাদের জীবনের সঙ্গে প্রকৃতিও যেন অনেকটা এইভাবেই মিলেমিশে যায়। আমাদের জীবনেও দেখবেন কখনো মেঘ কখনো রৌদ্র, আবার প্রকৃতিও যেন মাঝে মাঝে মেঘে সেজে থাকে, মাঝে মাঝে রৌদ্রের আলোয় আলোকিত হয়ে থাকে। শুক্রবারের সাত সকালের সুরে আমি পিয়ালি নিয়ম মতো হাজির হয়েছি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। আর যার কথা বলতেই হবে, স্টুডিওতে একজন শিল্পী প্রত্যেক সপ্তাহে থাকেন, এই সপ্তাহে আমার সঙ্গে রয়েছেন শ্রীরূপা ঘোষাল রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে। নমস্কার, স্বাগত, সুপ্রভাত। নমস্কার পিয়ালি, অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্যে। আর আজকে তুমি যে মানুষটির গান নিয়ে এসেছো তার কথা বলতে গেলে আমরা বারে বারে আবেগ প্রবণ হয়ে পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং তার গান যখন, সেটা আমাদের কাছে মন্ত্রের মতো, তো দিনের শুরুটা মন্ত্রোচ্চারণ দিয়েই হোক। একেবারে ঠিক আছে। আমার প্রথম গান একটি বাউলের ওপরে, বাউলাঙ্গ গান আমি শুরু করছি। শুরু কর। চিত
সাত সকালের সুর শুরু করলাম শ্রীরূপাকে সঙ্গে নিয়ে, আর অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো রয়েছে। আজকে গোটা পর্ব জুড়ে আমরা তার গান শুনবো, তার কথা বলবো, আর অবশ্যই শ্রীরূপার কথাও জানবো। তবে তারও আগে স্বাগত জানাবো সেই দুজন মানুষকে যাদের হাতের জাদু শ্রীরূপার গানকে আরও সুন্দর করে তুলবে। তবলায় রয়েছে তুহিন এবং কিবোর্ডে দেবাশিস দা। দুজনকে স্বাগত এবং সুপ্রভাত আজকের সকালে। আর আপনারা তো রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠান, সরাসরি কথা বলবো আপনাদের সঙ্গে। শ্রীরূপা, প্রত্যেকটা দিন আমাদের কাছে একটা নতুন বার্তা নিয়ে আসে। প্রত্যেকটা দিন আমরা বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে শুরু করি, হয়তো সবটা আমাদের পরিকল্পনা মাফিক হয় না, কারণ জীবন তো আমাদের কথায় চলে না, সময়ের অঙ্গুলি হেলনে আমরা প্রতিনিয়ত পথ চলছি। তোমার ইউজুয়ালি সকালটা শুরু হয় কিভাবে? আমি যেহেতু বিদেশে থাকি এবং বিদেশে থাকার অনেক সুবিধাও আছে এবং অনেক চ্যালেঞ্জেসও আছে, আমি চাকরিও করি। তো কোথায় থাকো তুমি? আমি থাকি প্রিন্সটন, নিউ জার্সিতে। আচ্ছা, হ্যাঁ, ছুটিতে আসা? ছুটিতে আসা একদমই, আমার মেয়ের যেহেতু সামার ভ্যাকেশন এবং গানের অনেক পরিকল্পনা নিয়ে আসা। তো আমেরিকাতে আমার দিনটা শুরু হয় এক কাপ কফি দিয়ে, এবং তার সঙ্গে আমার একটি পোষ্য আছে, একটি সারমেয়, তার সঙ্গে আমি সময় কাটাই। তারপরে মেয়েকে তৈরি করতে হয় আর কি, এরকমভাবেই দিনটা আমার শুরু হয়। মানে খুব খুব রুটিনাইজড এবং প্ল্যান। কিন্তু পিয়ালি, তুমি যেটা বললে যে পরিকল্পনা করে তো জীবন সবসময় কাটানো যায় না, তো সেই সেই জায়গাতেই বোধহয় রবীন্দ্রনাথকে সবচেয়ে বেশি খুঁজে পাই, যে যেই যেই কথাগুলো, যেই অভিব্যক্তিগুলো আমাদের মধ্যে আছে, যেগুলো আমরা প্রকাশ করতে পারি না, সেটা কবির গানের মাধ্যমেই প্রকাশিত হয়। একদম, একেবারেই তাই। একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা একটু নিয়ে নেব। অবশ্যই। নমস্কার সুপ্রভাত। হ্যালো পিয়ালি। গুড মর্নিং দেবাশিস দা। গুড মর্নিং পিয়ালি। কেমন লাগছে অনুষ্ঠান? অসাধারণ। আর তুমি তো জানো পিয়ালি, যেটা আমাকে বারবারই বলতে হয়, গান আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। সত্যি, এটা যদি হয় রবীন্দ্রসঙ্গীত, তাই তো আর কোনো কথাই হয় না। সত্যি, একেবারে। সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শুনলে শরীর এবং মন দুটোই যেন কেমন পবিত্র হয়ে ওঠে। সত্যি, যেমন দেবতার মন্ত্র শুনলে শরীর মন পবিত্র হয়, অন্তত আমার কাছে তাই। চলো বিষয়ে কথা বলি। নিশ্চয়ই, কথা বলুন। শ্রীরূপা ম্যাম নমস্কার, দেবাশিস বাবু। আর আপনি শুনলেন যে রবীন্দ্রসঙ্গীত আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। সব চাইতে রবীন্দ্রসঙ্গীত বেশি ভালোবাসি। একদম। রবীন্দ্র গান শুনবো আপনার কণ্ঠে। নিশ্চয়ই। দেখুন, বর্ষাকাল শুরু হয়েছে, কবিগুরুর অত্যন্ত প্রিয় ঋতু ছিল এই বর্ষা, এর উপরে তিনি অসংখ্য গান রচনা করেছিলেন। আমাদের অত্যন্ত প্রিয় কয়েকটা গানের আপনার কাছে অনুরোধ রাখবো, আর এর মধ্যে একটা গান যদি আপনি পুরোটা পরিবেশন করেন আমার ভীষণ ভালো লাগবে, কেমন? আচ্ছা, নিশ্চয়ই, বলুন আপনি। বহু যুগের ওপার হতে আষাঢ় এলো, এলো আমার মনে কংসে কবির ছন্দ বাজে, ঝরো ঝরো বরিশালে। অপূর্ব। এরপরের গান, আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেল রে দিন বয়ে, বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। পরের গান, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতিরই জ্বালা। আচ্ছা। আষাঢ় কোথা হতে পেরিয়া ছাড়া, মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণিক দাঁড়া। পরের গান, একই গভীর বাণী এলো ঘন মেঘের আড়াল ধরে, সকল আকাশ আকুল করে। এরপরে গান, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মনো দোলে অকারণ্য হরষে। আর সব শেষে রয়েছে, আমি তখন ছিলম মগন গ্রহণ ঘুমের ঘরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে। এই কটা বর্ষার গানে অনুরোধ করলাম, একটা গান আপনি দয়া করে পরিবেশন করলে আমার ভীষণ ভীষণ আনন্দ হবে। অবশ্যই করবো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সঙ্গে থাকুন, ভালো থাকবেন। নমস্কার। একদম, বর্ষার কথা বললেই বর্ষার যে কত রূপ সেটা বোধ হয় রবীন্দ্রনাথের লেখাতেই একমাত্র আমরা টের পাই, তাই না? ঠিকই। মানে বর্ষার এতগুলো রূপ, শুধু বৃষ্টি, শুধু মেঘ, শুধু বিদ্যুৎ নয়, তার বাইরে গিয়েও কত রূপ। আমার পরবর্তী গান বর্ষারই ওপরে, এবং তুমি মেঘের কথা বললে, বিদ্যুতের কথা বললে, এই গানটিতে গগন মাঝে গুরু গুরু রব, তো এখন আমি শুরু করছি, বাদল মেঘে মাদল বাজে, শুনি। ও
ঠাকুরের বর্ষার গান আর সেই গানকে এত সুন্দরভাবে অলঙ্কৃত করলো দেবাশিস্তা এবং তুহিন অনবদ্য। কিছু বলার নেই, মানে দেবাশিস্তা সম্পর্কে তো আমি কিছু বলবোই না, অনেক সিনিয়র মানুষ কিছু বলার নেই, যতবার শুনি ততবার মুগ্ধ হই, বারে বারে মুগ্ধ হই, এই মুগ্ধতায় থাকতে চাই সবসময়। শ্রীরূপা, পুরোপুরি রবীন্দ্রসঙ্গীত নিয়েই চর্চা করা হয় তোমার? হ্যাঁ, আমার শিক্ষা রবীন্দ্রসঙ্গীতে পুরোপুরি। ছোট থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শিখেই বড়? হ্যাঁ, একেবারেই। আমার ছোটবেলাটা কি মানে কলকাতার মধ্যে? কলকাতাতে বড় হয়েছি এবং কলকাতাতে পড়াশোনা করেছি। আমার শিক্ষাগুরু সাত বছর বয়স থেকে যার কাছে আমি গান শিখেছি, শ্রী প্রসাদ সেন, ওনার কাছেই আমি অনেক বছর গান শিখেছি। পরবর্তীকালে রমামণ্ডলের কাছে অনেক বছর শিখেছি। গীতবিতানে ফিফথ ইয়ার অবধি কমপ্লিট করেছি, পুরোটা কোর্সটা কমপ্লিট করেছি। আমার শিক্ষাগুরু ছিলেন সেখানে আশিস ভট্টাচার্য। আচ্ছা। পরবর্তীকালে দক্ষিণীতে রণগুহ ঠাকুরও তার কাছে কিছুদিন শেখা, এবং সবচেয়ে বড় প্রাপ্তি সুবিনয় রায়ের কাছে বেশ কয়েক মাস আমি শিখেছিলাম। তারপরে পরবর্তীকালে রবীন্দ্রভারতীতে রবীন্দ্রসঙ্গীতে আমি এম এ করি, সেখানে মায়া সেনের কাছে শেখা। মানে পুরোটাই একেবারে গানময়? গানময়, এবং তাতে রবীন্দ্রসঙ্গীতই বিশেষ প্রাধান্য পেয়েছে এটাই। এখন অবশ্য পঞ্চকবির গান আমি করি, অনেক অন্য ধরনের গানও করি, কিন্তু রবীন্দ্রনাথ একেবারে আমার মননে, আমার চিন্তায়, একেবারে আমার ভেতরে আছেন, তো রবীন্দ্রনাথের গানই আমার পরম সম্পদ। একদম, আসলে তার গান গোটা বিশ্বের সম্পদ, সেই নিয়েই তো আমাদের প্রত্যেক দিন এগিয়ে চলা, প্রত্যেক দিন নিজেকে আরও একটু নতুন করে চেনার সুযোগ, জানার সুযোগ, তাই না? কারণ যতবার তার হাত ধরি মনে হয় যেন নিজেকে নতুন করে আবিষ্কার করছি, নিজের ভুল ত্রুটিগুলো যেন দেখতে পাচ্ছি, নিজের গুণগুলো যেন পাশাপাশি আবিষ্কার করতে পারছি। একেবারে, একেবারে। শ্রীরূপাকে নিয়ে রয়েছি শুক্রবারে সাত সকালের সুরে, আর এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনের ওপারে, দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার সুপ্রভাত।
হ্যাঁ দিদি বলো, কেমন লাগছে অনুষ্ঠান? খুব সুন্দর, খুব ভালো হচ্ছে। কিরূপা ভালো ভালো বৃষ্টির গান শোনাচ্ছে, তো অনুষ্ঠান তো জমজমাট একদম। সত্যিই তাই, সত্যিই তাই। আর সেই গান যদি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে কোনো কথা নেই। নিশ্চয়ই করো করো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছুটে কেন জীবন লাগে না, ঝরো ঝরো মুখর বাদর দিনে। একদম সঙ্গে থাকো, নিশ্চয়ই। আমি সুন্দর করে অনুরোধটা করলেন, বর্ষার গানই আমরা ছিলাম, আর সেখান থেকে আবারও বর্ষার গানের অনুরোধ। আমরা একটু গানে থাকি। আচ্ছা বেশ, কী গান শোনাবে বলো? আমি তো বর্ষার অনুরোধের গানগুলো নিশ্চয়ই আমি শোনাবো একটু পরে, তো এখন একটু প্রেম পর্যায়ের গানে ফিরে যাই। কীর্তনাঙ্গ গান আরেকটি, এবং এটি অত্যন্ত প্রিয় গান সকলের, ভালোবেসে সখী নিভৃতে যতনে। নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। মনে
শুক্রবারের সাত সকালের সুর শ্রীরূপার নির্বাচনে এত সুন্দরভাবে সেজে উঠেছে যে কথা বলতেই হয় যে তোমার নাম নিশ্চয়ই আমাদের মনে সবসময় থাকবে। খুব সুন্দরভাবে তুমি সাজিয়ে এনেছো আজকের সকালটা। আর যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তাই গান শুনতে শুনতে মনে হচ্ছে একটুক্ষণ গানেই থাকি, তারপরে আমরা আস্তে আস্তে কথায় ফিরবো। কারণ কথা একবার শুরু হলে তো সে আর শেষ হয় না, আর বিশেষত যখন দুজন মহিলা কথা বলেন তখন কিন্তু আড্ডা চলতেই থাকে, ফলত সেই আড্ডাটায় ঢোকার আগে একটু গানেই থাকি। কী গান শোনাবে বলো? আমার পরবর্তী গান আমি সুবিনয় রায়ের কাছে বেশ কিছুদিন শিখেছিলাম, তাতে একটি গান উনি খুব হাতে ধরে শিখিয়েছিলেন, সেটি হচ্ছে আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, সেটাই আমি গাইব। এটি পূজা পর্যায়ের গান এবং রাগ বেহাগের উপরে। একদম সকালবেলা পূজা পর্যায়ের গান দেখবে সবসময় যেন একটা অন্য মাত্রা পায়, তাই না? একদম পুরো। এবং গানটা আমার কাছে এত মানে মানে এত আমি আলাদা গুরুত্ব রেখে যায় গানটা আমার কাছে, তো একটু শোনাই। নিশ্চয়ই, চলো আমরা সেই গান শুনি। রঙিন বেশে ধরায় সেদিন
আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ ভাঙা শুক্রবারের সাত সকালের সুরে আমরা রয়েছি, শ্রীরূপা রয়েছে আমাদের সঙ্গে। এমন একটা গান শোনালো যে গান তোমার হৃদয়ের কাছাকাছি অবস্থান করে, এবং এইরকম একজন গুণী মানুষের সান্নিধ্য পাওয়া, সেটা অল্প সময় হোক আর যেটুকু সময়ই হোক, মুহূর্তগুলোই মূল্যবান, মুহূর্তগুলোই একদম মূল্যবান। মানে আমার পুরো চোখের সামনে ভাসে যে উনি আমাকে এইটা এই এই গানটি শেখাচ্ছেন, তো সেই জন্যই আমি পরিবেশন করলাম। প্রথম যেদিন ওনার সঙ্গে সাক্ষাৎ হয় সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাইব। অভিজ্ঞতাটা মানে উনি তো একজন মহিরুহ ছিলেন এবং এখনও আছেন, কিন্তু আমি একটু ভয় ভয় গিয়েছিলাম ওনার কাছে, কিন্তু উনি এতটাই হাম্বল এবং এতটাই ডাউন টু আর্থ ছিলেন। এবং উনি আমাকে, তখন আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম, উনি আমাকে বললেন যে তুমি কি নিয়ে পড়ো, আর কোন স্কুলে পড়েছো, মানে একেবারে ভীষণভাবে আমাকে খুব কাছের মানুষ করে উনি টেনে নিলেন, এবং তারপরে আমি একেবারে স্বচ্ছন্দ হয়ে গেছিলাম ওনার কাছে। সেই মানে সেই মুহূর্তগুলো আটকে সময়টা কেটে গেছে, তাই না? শ্রীরূপা রয়েছে আমাদের সঙ্গে শুক্রবারের সাত সকালের সুরে। অনেক কথা, অনেক গান, অনেকটা পথ চলা বাকি, তবে আপাতত সময় একটা বিরতির। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।